সম্মানীয় স্টুডেন্ট, আপনারা যারা নেতাজি সুভাষ অপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে, কিছুদিন আগে আপনাদের দুটো সাবজেক্টের রেজাল্ট প্রকাশিত হয়েছিল, সেটা অফলাইনে আপনাদের স্টাডি সেন্টার থেকে কালেক্ট করতে বলা হয়েছিল। পুনরায় আবারও তিনটে সাবজেক্টের রেজাল্ট প্রকাশিত হলো, যে তিনটে সাবজেক্ট হচ্ছে পিজি ইজি, পিজি ইএল এবং পিজি পিএ। এই তিনটে সাবজেক্টের স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন, ডেফিনেটলি যেটা করবেন, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে ক্লিক করে এখানে আসবেন। আসার পর এই যে এনরোলমেন্ট নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, এনরোলমেন্ট নাম্বার এই যে ফাঁকা স্পেসটায়, ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এনরোলমেন্ট নাম্বারটা ওখানে ইনপুট করবেন, দেন এখানে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার সাবজেক্টের রেজাল্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে ছোট্ট আপডেট। মোটামুটি আগে দুটো সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হয়েছিল, সেটা হচ্ছে অফলাইনে স্টাডি সেন্টার থেকে কালেক্ট করতে বলা হয়েছিল। এখন যে তিনটে বের হয়েছে, এটা কিন্তু অনলাইনেই আপনি দেখতে পারেন। তো খুবই সিম্পল একটা স্টেপ রেজাল্ট দেখার। আশা করব ভিডিওটা দেখে আপনারা মোটামুটি সবই বুঝতে পেরেছেন। আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে শেয়ার করুন, যারা পিজিতে পড়াশোনা করছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করুন, যাতে করে তারা বুঝতে পারে যে তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং দেখে নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা শেয়ার করবেন, অনেক আশীর্বাদ পাবেন। থ্যাংক ইউ।